হ্যালো এভরিওয়ান, এই পর্বে আমরা ভিউজেস এর রাউটার লিঙ্ক নিয়ে কাজ করব। তো ভিউজেস এর রাউটার লিঙ্ক অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে দেখেন, আমরা যখন হোমে ক্লিক করি, এই দেখেন আমাদের এখানে রাউটিং হচ্ছে কোনো প্রকার পেজ রিলোড ছাড়াই। এটা হচ্ছে আমাদের ভিউজেস রাউটার লিঙ্কের মাধ্যমে। তো কিভাবে কাজ করতে হয় চলুন আমরা দেখি এখানে। তো প্রথমে আমরা অ্যাপ ডট ভিউতে আসবো, এখান থেকে src অ্যাপ ডট ভিউ, এটা আমাদের হচ্ছে মেইন, বলা চলে হচ্ছে রুট কম্পোনেন্ট এটা আমাদের। তো এই এখান থেকে আমাদের মূলত রাউটিং গুলো হচ্ছে, দেখেন রাউটার লিঙ্ক হোম রাউটার লিঙ্ক অ্যাবাউট। তো আমরা আগে কিভাবে লিখতাম, নর্মালি এভাবে এ ট্যাগ দিয়ে লিখতাম। তো এর ভিতরে আমরা দিতাম, ধরেন এটা একটা নতুন আমরা পেজ ক্রিয়েট করি, কন্ট্যাক্ট নামে পেজ। তো আমাদের কি হতো, কন্ট্যাক্ট ডট html এইরকম থাকতো। যখন আমরা ক্লিক করতাম তখন এখান থেকে আমাদের হচ্ছে কন্ট্যাক্ট ডট html এই পেজে যেত, কিন্তু আমাদের পেজটা রিলোড হতো। তো ভিউ অ্যাকচুয়ালি কি করে, ভিউজেস হচ্ছে আমাদের এই যে রাউটার লিঙ্কের মাধ্যমে এইভাবে আমাদের কি হয় মূলত রাউটিং গুলো হয়ে থাকে। এই জায়গাতে আমরা এ ট্যাগের পরিবর্তে এখন লিখবো কি, যখন ভিউজেস এর ক্ষেত্রে রাউটার লিঙ্ক, তো রাউটার লিঙ্ক দিয়ে টু এখানে, আর হচ্ছে হাইপার রেফারেন্স এটার আমাদের আর দরকার নাই। রাউটার লিঙ্ক টু টু ইকুয়াল আমাদের যে হচ্ছে যে লিঙ্কটা আমাদের ক্রিয়েট হবে রাউটার যে লিঙ্ক, সো এই লিঙ্কের নামটা আমাদের দিয়ে দিতে হবে, অর্থাৎ আমাদের হচ্ছে যে পাথটা ক্রিয়েট হবে সেই পাথ, ধরেন হচ্ছে পাথ হবে স্ল্যাশ কন্ট্যাক্ট tact কন্ট্যাক্ট। তো বুঝলাম এটা রাউটার লিঙ্ক আমরা এখানে ডিক্লার করলাম। অ্যাকচুয়ালি দেখেন আমরা এটা দেওয়ার পর এখানে কোনো কিছুই তেমন কিছু চেঞ্জ আমরা দেখতে পাবো না। আমি এই জায়গায় এটা এরকম দিয়ে দিই। তো এখানে ক্লিক করলে দেখেন কি হয়, আমরা আমাদের সাইটে আসি, কন্ট্যাক্টে ক্লিক করলাম, আমাদের এই যে দেখেন কন্ট্যাক্ট, এখানে আমাদের এই রাউটিংটা হচ্ছে, এটা আমাদের এই রাউটটা অ্যাড হয়ে গেছে, অ্যাবাউট হোম অ্যাবাউট কন্ট্যাক্ট। বাট এই কন্ট্যাক্টে আমাদের কিছুই নাই, কোনো কম্পোনেন্ট কিন্তু এখনো লোড করা হয় নাই। তো একটা কম্পোনেন্ট কিভাবে লোড করা হয়, এই নামে যে আমরা এখানে ডিক্লার করলাম, আমরা যদি রাউটারে আসি, আসার পর ইন্ডেক্স ডট জেএস, এই দেখেন এই রাউটারকে কি করা আছে, আমাদের মেইন ডট জেএস এর ভিতরে এই রাউটারকে সাপোর্ট দিয়ে দেওয়া আছে। কি কি সাপোর্ট দেওয়া আছে, ভিউকে সাপোর্ট দেওয়া আছে প্রথমে, তারপর আমাদের অ্যাপ ডট ভিউ, এই অ্যাপ ডট ভিউকে এখানে রেজিস্টার করা আছে, তারপর রাউটারকে রেজিস্টার করা আছে, আমাদের ভিউএক্স এর স্টোরটাকে এখানে ইম্পোর্ট করা আছে। হ্যাঁ, তো এই রাউটার ইন্ডেক্সে আসার পর দেখেন আমাদের হোম রাউটিং হচ্ছে কোন পাতে, স্ল্যাশ পাতে, এই আমাদের হচ্ছে রুট পাতে, এখানে স্ল্যাশে হচ্ছে আমাদের মেইন পাতে, হোম হচ্ছে, রাউটিং হচ্ছে এই কম্পোনেন্টটা আমাদের এখানে লোড হচ্ছে। তো দেখেন এই কম্পোনেন্টটার নাম কি হোম। তো এই কম্পোনেন্টটা কোথায় থেকে ইম্পোর্ট করা আছে, ভিউস এর ভিতরে হোম ডট ভিউ থেকে আমাদের এই কম্পোনেন্টটা এখান থেকে ইম্পোর্ট করা আছে। তো এখন আমরা যদি নতুন করে আরেকটা কম্পোনেন্ট আমরা এখানে রেজিস্টার করাতে চাই, তাহলে আমাদের হচ্ছে ভিউস এর ভিতরে, ধরেন এখানে আমি কম্পোনেন্টের নাম দিলাম হচ্ছে কন্ট্যাক্ট ডট ভিউ। তো এখানে আমরা একটা ভিউ এর নর্মাল হচ্ছে স্ক্যাফোল্ড হচ্ছে জেনারেট করব, আমি ভিউ লিখে এখানে ক্লিক করার সাথে আমার চলে আসছে। তো আপনারা এর জন্য করতে পারেন, অনেক এক্সটেনশন আছে, এই এক্সটেনশন গুলো আপনারা হচ্ছে অ্যাড করে নেবেন। যেমন যেমন এখানে আপনি এক্সটেনশন গুলো আমাদের আমার এখানে দেখতে পাচ্ছেন, এটা আছে, তারপর হচ্ছে ভিউ টু সিনিপেট বা ভিউ থ্রি সিনিপেট, তারপর হচ্ছে আপনার ভিউ এক্সটেনশন প্যাক। হ্যাঁ, এটা আপনারা ইনস্টল করলে এগুলো সবকিছু পেয়ে যাবেন এই ভিউ এক্সটেনশন প্যাকটাতে, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে আমাদের হচ্ছে কম্পোনেন্টের নেম, তো এটা না দিলেও চলে, বাট এটা দেওয়ার একটা সুবিধা আছে, সো এটা আপনার পরে বুঝতে পারবেন। তো আমাদের কম্পোনেন্টের নেম হচ্ছে কন্ট্যাক্ট ডট ভিউ, তো আমরা নেম এখানে দিয়ে দিলাম। আপাতত এগুলো আমার কিছুই লাগতেছে না, আমি এখান থেকে এগুলাকে সবগুলা ডিলিট করে দিলাম। তারপর আমার স্টাইলটাকেও লাগতেছে না, এটা আমি এখান থেকে রাখতেছি না, জাস্ট এই জায়গাতে আমি h3 দিয়ে ডিক্লার করলাম যে হচ্ছে দিস ইজ কন্ট্যাক্ট পেজ, এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট পেজ। তো আমি সেভ দিলাম, দেওয়ার পর দেখেন কি কোনো কি চেঞ্জ আসবে, না কোনো চেঞ্জ আসে নাই, কারণ কি আমরা এখনো বলে দেই নাই। তো এখান থেকে আমরা ইম্পোর্ট করাবো, কিভাবে একটা কম্পোনেন্টকে ইম্পোর্ট করাতে হয়, ইম্পোর্ট, তারপর আমাদের হচ্ছে কম্পোনেন্টের নেম, ধরেন হচ্ছে এখানে কম্পোনেন্টের নেম দিব আমরা কন্ট্যাক্ট, এই নামে ইম্পোর্ট করাবো। তারপর আমাদের কোথায় থেকে ইম্পোর্ট করাচ্ছি, ডট ডট স্ল্যাশ, এই যে আমাদের ভিউস এর ভিতর থেকে, তারপর স্ল্যাশ ভিউস এর ভিতর থেকে কি নাম কন্ট্যাক্ট tact, শেষে আমাদের এক্সটেনশন না দিলেও চলে, এক্সটেনশন দেওয়ার কোনো দরকার নেই, এই নামে আমরা ইম্পোর্ট করাইলাম, ঠিক আছে। তো এই নামে যে আমরা ইম্পোর্ট করাইলাম, এখন আমাদের এখানে এই এটা তৈরি করতে হবে, ধরুন আমাদের হচ্ছে কম কম এটার পাত কি হবে, পাতের নাম আমাদের প্রথমে ডিক্লার করতে হবে, ধরেন আমাদের পাতের নাম হবে
স্ল্যাশ কন্ট্যাক্ট contact কন্ট্যাক্ট, তারপর আমরা কমা দিলাম। এরপর এই কম্পোনেন্টটার আমাদের নেম কি হবে, আমরা কি নেম ডিক্লার করছি, কন্ট্যাক্ট নাম, ধরেন এই নামে আমরা ডিক্লার করে দিলাম। তো নেমের বিষয়টা আমি পরে বলতেছি, আপনারা পরে বুঝতে পারবেন। তারপর আমাদের হচ্ছে কম্পোনেন্ট, তো আমরা চাইলে কম্পোনেন্ট এইভাবে এই জায়গায় সরাসরি এইভাবে ডিক্লার করতে পারি, কন্ট্যাক্ট আমরা ভিউস এর ভেতর থেকে কন্ট্যাক্ট ডট ভিউ এইভাবে ডিক্লার করতে পারি, অথবা কম্পোনেন্ট এইভাবে ইম্পোর্ট করার পর আমরা এইভাবে ডিক্লার করতে পারি। তো আমরা এইভাবেই করব, কি নাম দিছিলাম আমরা, কন্ট্যাক্ট। তো এইভাবে আমরা এটা ডিক্লার করে দিলাম এখানে। তো এখন দেখেন আমি সেভ দেওয়ার সাথে এই যে দিস ইজ কন্ট্যাক্ট পেজ চলে আসছে, হোম অ্যাবাউট কন্ট্যাক্ট দিস ইজ কন্ট্যাক্ট পেজ, এইভাবে কিন্তু আমাদের এটা সবকিছু চলে আসছে। লারাভেলে কি করতাম, নেম রাউট ইউজ করতাম। তো আমি দেখাচ্ছি নেম রাউট ইউজ করার আমাদের কি ছিল একটা সুবিধা আছে। সো ওই রকম নেম রাউটও আমাদের হচ্ছে ভিউজে এসেও আছে। তো কিভাবে ওটা কাজ করে সো আমি দেখাই। অ্যাপ ডট ভিউতে আসেন, ধরেন আমি কোনো কারণে আমার হচ্ছে পাথটা চেঞ্জ করলাম, রাউটের পাথ কন্ট্যাক্ট আস এটা দিলাম, তারপর আমি সেভ করলাম, এখন রিলোড দিলাম, তারপর আমি অ্যাবাউটে আসলাম, কন্ট্যাক্ট আসতে ক্লিক করলাম। দেখেন এটা আমাদের চেঞ্জ হয়েছে, এখন কিন্তু আর আমাদের কম্পোনেন্টটা পাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে ইন্ডেক্স ডট জেএস এ আসেন, এই পাথ ডিক্লার করা আছে আমাদের কন্ট্যাক্ট, যখন আপনি এখানে এসে আবার কন্ট্যাক্ট আস এই ডিক্লার করবেন তখন আপনার এটা আবার ঠিকঠাক ভাবে পাবে। দেখেন এই পেজটা কিন্তু রিলোড, মানে কম্পোনেন্টটা রিলোড হয়ে গেছে। কারণ হচ্ছে আপনি এখানে যেই নামে টুতে যেই নামে আপনি যেই এই পাথটা ডিক্লার করবেন, এই পাথের নেম আর এই পাথের নেম সেম টু সেম হতে হবে, তা না হলে কাজ করবে না। তো এই সমস্যাটা যেন না হয় সেই জন্য আমাদের ভিউজেসেও কি আছে, নেম রাউট আছে। তো সেই নেম রাউটটা আমরা কিভাবে ইউজ করব, এখানে ধরেন এরকম আমাদের সেকেন্ড ব্রাকেট দিবেন, দেওয়ার পর এই টুটাকে আমাদের কি করতে হবে, এখানে বাইন্ডিং করে দিতে হবে। আমরা বাইন্ডিং করলাম, আপনারা জানেন বাইন্ডিং কি, আমি ইতিমধ্যে বলে আসছি। তো এখানে আমরা লিখবো নেম, দেওয়ার পর আমাদের রাউটের নেম, রাউটের নেম কি আমাদের হচ্ছে কন্ট্যাক্ট, এই যে নেমটা আমরা যে ডিক্লার করছি ইন্ডেক্স ডট জেএস এ, এই নেম, এই নেমটা ঠিক থাকলেই হলো। দেখেন এখন আপনি দেখেন এই সেম টু সেম, এখন আপনি রিলোড করেন এটা কিন্তু কাজ করতেছে। এখন আপনি এই জায়গায় কন্ট্যাক্ট আস বাদ দিয়ে কন্ট্যাক্ট যা কিছু দিতে পারেন, এনও ডাব্লু নাও কন্ট্যাক্ট নাও দিয়ে দেন, এতেও আর কিন্তু কোনো সমস্যা নেই। অ্যাবাউট কন্ট্যাক্ট দেখেন এই আমাদের এই রাউটটা চেঞ্জ হয়ে গেছে, বাট আমাদের কম্পোনেন্ট ঠিকই রোড হচ্ছে। অর্থাৎ আমাদের নেম রাউট কিভাবে কাজ করে আপনারা কিন্তু সেটাও জেনে গেলেন।